আমরা দোয়া করি কিন্তু দোয়া কি কবুল হচ্ছে? কিভাবে বুঝবো যে আমাদের দোয়া কবুল হচ্ছে কিনা? চোখ বন্ধ, হাত পেতে রাখা, ঠোঁট নড়ছে, মুখ চলছে অবিরাম, কিন্তু মন আর হৃদয় অন্য জগতে। মুখের কথা আর অন্তরের চিন্তায় বিস্তর ফারাক। এই যদি হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাওয়ার সময় আমাদের মনের অবস্থা, তাহলে দোয়া কবুল না হওয়াতে আর আশ্চর্যের কি আছে বলুন? চলুন জেনে নিই যে গুরুত্বপূর্ণ চারটি বিশেষ ভুলের কারণে আমাদের দোয়াসমূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। এক, হারাম উপার্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক অনেক দূর থেকে সফর করে এসেছে, তার চুল কাপড় এলোমেলো ধুলি ধূসরিত, আর সে তার দুই হাত আকাশের দিকে তুলে বলছে, ইয়া রব, অথচ তার খাবার হারাম, তার পানিও হারাম, তার পরনের কাপড় হারাম, আর তার শরীর পুষ্ট হয়েছে হারাম দিয়ে। এমন অবস্থায় কিভাবে তার দোয়া কবুল হতে পারে? সহি মুসলিম। আমাদের উপার্জনের প্রতিটা পয়সা যদি হারাম উৎস অথবা সুদ থেকে এসে থাকে, তাহলে কিভাবে আমরা আশা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুদকে হারাম করেছেন, অথচ আমরা এমনভাবে সুদ গ্রহণ করি যেন এটা কোনো অপরাধই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। এত বড় হুঁশিয়ারি আসা সত্ত্বেও আমরা সুদ ছাড়তে পারি না। আফসোস যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য এই সামান্য কাজটাও করতে পারি না, অথচ আমরা আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন আর আমাদের সমস্ত চাহিদা মিটিয়ে দেবেন। কত বড় অবিবেচক আমরা। তিন, জিনা। আমরা অনেকে আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে থাকি এমন অবস্থায় যে আমরা চাওয়ার মুহূর্তেও জঘন্য সব গুনাহতে লিপ্ত। এগুলো এমন সব গুনাহ যার গোপনীয়তা আমরা সমাজের সামনে খুব সতর্কতার সাথে বজায় রাখি, অথচ যখন আমরা এসব করি তখন আল্লাহ তাআলার দৃষ্টিসীমার মধ্যেই করি। জিনার ব্যাপারে ইসলামের নিষেধাজ্ঞা এতটাই কঠোর যে আল্লাহ তাআলা আমাদের এর ধারে কাছেও যেতে নিষেধ করেছেন, আর এতে জড়িয়ে পড়া তো অনেক পরের কথা। সূরা আল ইসরার 32 নং আয়াত, যখন জিনাকারী ব্যক্তি তার লজ্জাকর কাজ সমাপ্ত করে তখন সে তার বিশাল অপরাধের বোঝা নিয়েই আল্লাহ তাআলার কাছে আরও নিয়ামত চাইতে থাকে। সুবহানাল্লাহ, এভাবে আল্লাহর সামনে হাজির হতে কি তার লজ্জা করে না? চার নম্বর বাধা হচ্ছে কবিরা গুনাহ, গীবত করা, পরনিন্দা করা, মিথ্যাচার, প্রতারণা, অন্যকে কষ্ট দেয়া এবং এরকম অন্যান্য সকল হারাম কাজ, কবিরা গুনাহ আল্লাহ তাআলা ত্যাগ করতে বলেছেন এবং এই সকল কাজের সাথে যুক্ত হতে নিষেধ করেছেন। আর আমরা মনে করি যে আল্লাহ তাআলার অবাধ্যতা করতে থাকা অবস্থায় তিনি আমাদের দোয়া কবুল করবেন। কোন সাহসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াই যখন কিনা আমরা তার হুকুমের ঠিক বিপরীতে কাজ করে চলছি? তবে আশার বিষয় হচ্ছে যে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম তার আরও একটি দিক রয়েছে। যারা আল্লাহ তাআলার একান্ত বাধ্য, যারা তাদের আমলের ব্যাপারে আন্তরিক, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে আর আল্লাহ তাআলার সন্তুষ্টির আশা নিয়ে ভালো কাজ করে, দোয়ার প্রতিফল তাৎক্ষণিক না পেলেও তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তোমরা কি ভেবেছো যে তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে যদিও তোমাদের অবস্থা এখনও তোমাদের পূর্ববর্তীদের মতো হয়নি? অর্থ সংকট, দুরবস্থা, ক্লেশ তাদের স্পর্শ করেছিল এতদূর পর্যন্ত যে এমনকি তাদের রাসূল এবং তার সাথে ঈমানদারগণ বলে উঠেছিল যে কখন আল্লাহর সাহায্য আসবে? জেনে রাখো, অবশ্যই আল্লাহর সাহায্য অতি সান্নিকটে। সূরা বাকারা আয়াত নম্বর 214। আমাদের চারপাশের সব কিছুই পরীক্ষা। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ চাইবে না এই পরীক্ষায় অকৃতকার্য হয়ে চূড়ান্ত ও সবচাইতে বড় পুরস্কার হাতছাড়া করতে। আল্লাহ যাকে কোরআনে সান্ত্বনা দিয়েছেন সেখানে সেই রাসূলকে আল্লাহ পরীক্ষা করেছেন, সেখানে আমরা কি হাল ছেড়ে দেবেন না, আমাদের রব আমাদের পক্ষে আছেন। আন্তরিকতার সাথে চোখের পানি ফেলতে থাকুন, আল্লাহ তাআলার প্রতি সর্বোচ্চ ভরসা রেখে দোয়া করতে থাকুন। জেনে রাখুন, আল্লাহ আপনাকে নিরাশ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন।